বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পূজাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে টপিক হচ্ছে চটজলদি চুলের পরিচর্যা কিভাবে করা যায়। সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আমি কোনো বিশেষজ্ঞ বা এক্সপার্ট নই, যে আমার কথা অনুসারেই চলতে হবে আপনাকে। আমি যেটা নিজে ইউজ করি এবং ভালো ফল পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত এখনকার ব্যস্ততম দিনে সবার পক্ষে চুলের জন্য বেশি সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। যারা চাকরি করে তাদের জন্য এবং যারা বাড়িতে থাকে হাউস ওয়াইফ তাদের পক্ষেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না, এবং অলরেডি যদি বাড়িতে একটা বেবি থাকে তাহলে তো খুবই কম টাইম পাওয়া যায়। চুলের দিকে নজর না দেওয়া হয় তাহলে চুল দিনে দিনে হয়ে যাবে ড্যামেজ, চুল পড়া শুরু হয়ে যাবে, তারপরে নানা রকম সমস্যা দেখা দিতে শুরু হয়ে যাবে। চলুন বন্ধুরা, দেখা যাক এই চুলের পরিচর্যা কীভাবে করা যায়। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে সকল তথ্য পাবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাধারণত চটজলদি চুলের পরিচর্যা করতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে চাল। হ্যাঁ বন্ধুরা, চাল। আপনারা হয়তো চমকে গেছেন, চাল চাল দিয়ে আবার চুলের পরিচর্যা কীভাবে করা যায়? সাধারণত চাল তো দিয়ে ভাত হয়, চাল দিয়ে ভাত হয়, ভাতেরও একটা মাস্ক তৈরি করা যায়, সেই সম্বন্ধে আমরা অন্য কোনো দিন কথা বলবো, কিন্তু আজকে আমরা বলবো শুধু চালের জল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, চালের জল যদি আপনারা চুলে ইউজ করে থাকেন তাহলে এই চালের জল আপনাদের চুলকে দেবেন নানা রকম খুব সুন্দর একটা এফেক্ট। এই চালের জলে থাকে অ্যামিনো অ্যাসিড, যেটা চুলকে গ্রো করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর এই চালের জলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন সি, যেটা চুলকে শক্ত করতে সাহায্য করে। কিন্তু এই চালের জল আমরা ইউজ কিভাবে করব? চালের জল দিয়ে কি আমরা ইউজ করলাম? না, এইটার জন্য লাগবে আপনাদের কিছুটা চাল, দেখতেই পাচ্ছেন। এবার এই পাত্রে ঢেলে দিয়ে আপনারা এর মধ্যে জল মিশিয়ে দেবেন। চালটাকে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে চালের পুরো যে সাদা অংশটা থাকে, যে ময়লাটা, সেটা যেন পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। পর আমি আরেকবার জল নেব। জল নিয়ে আমি আরেকবারও জল ঢেলে এটাকে আরেকবারও আমি পরিষ্কার আরেকবার একটু ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ চালটা পুরো সাদা হয়ে গেছে। এরপর আমি ভালো করে এর মধ্যে জল ঢেলে দিয়ে এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রুম টেম্পারেচারে ঢেকে রাখতে হবে, যে কোনো জায়গায়। এই হচ্ছে চালের জল। আমি আগের দিন মানে 24 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালের চালটাকে একটা পাত্রে, তো সেই চালের জলটাকে আমি রেখে নিয়েছি। একটু এক্সট্রা জল হয়েছে যেটা আমি এই বালতির মধ্যে রেখেছি অল্প। তো আজকে আমি এটা ইউজ করব এবং ইউজ করে দেখাবো যে চুলটা কতটা সিল্কি হয় চটজলদি। দেখতেই পাচ্ছ আমার চুলটা একদম সিল্কি না, মানে একদম মানে কি বলবো, রাফ হয়ে গেছে চুলটা, ভীষণ রাফ, আর কোনো সিল্কি তো নেই, একদম মানে চ্যাপটা হয়ে গেছে চুলে, কোনো সিল্কি নেই। শ্যাম্পু করা চুল, তবুও মনে হচ্ছে না যে এটা একদম মানে কি বলবো, মানে বেজান চুল বলতে পারো এক কথায়। তো চলো দেখি, আজকে আমি এই চালের জলটা ইউজ করব আর তারপর আপনাদের এফেক্ট দেখাবো যে চুলটা কতটা সুন্দর সিল্কি মোলায়েম হয়ে থাকে। তো চলো বন্ধুরা দেখি এই চালের জলটাকে ইউজ করে। সমস্ত চুলটাকে আপনারা এলো এলো করে নিয়ে নেবেন, অ্যান্ড দেন প্রেস ভালো করে আপনারা চুলটাকে পুরো গোড়ায় গোড়ায়ও দেবেন। চুলটাকে একদম এটা চালের জল পুরো ভালো করে ইউজ করবেন। দেখতেই পাচ্ছ আমি মাথায় চালের জলটা দিয়ে রেখে দিয়েছি। এটা আমি 15 মিনিটের মতন, আধ ঘন্টা থাকলে ভালো হয়, যদি সময় না থাকে 15 মিনিটের মতন দিয়ে রাখবে, একটু ফ্যানের হাওয়াতে থাকবে, জাস্ট একটু যাতে শুকিয়ে যায়, দেন তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। কিন্তু তার আগে আমি একটুখানি ভালো করে মাথায় দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন
যদি ভালো ফল পান এই চালে জল ইউজ করে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকনটা ক্লিক করলেই সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।